উচিত কথা যে মানুষগুলো বলে না, সে মানুষগুলো সবার কাছে একটু কমই প্রিয় হয়। সে মানুষগুলো সবার কাছে একটু কমই প্রিয় হয় যেসব মানুষগুলো উচিত কথা বলে, স্পষ্ট কথা বলে, কারো ধার ধারে না, সেসব মানুষগুলো লোকের কাছে একটু প্রিয় কম হয়। দেখুন, আপনি হোস্টেলে থাকেন বা হাজব্যান্ড ওয়াইফ সঙ্গে থাকেন বা যেখানেই আপনি থাকেন না কেন, সেই মানুষের সঙ্গে দূরত্ব বাড়িয়ে নিন যে মানুষটা সবসময় আপনার ভুল ধরে, নিজের ভুল কখনো স্বীকারই করে না, সবসময় আপনার ভুল ধরতে ব্যস্ত থাকে। তার সঙ্গে দূরত্ব বাড়িয়ে নিন বা বাড়িয়ে দিন, ঠিক আছে? আস্তে আস্তে তাকে ভুলতে থাকুন যে শুধু নিজের কোনো রকম দোষ দেখে না, শুধু আপনার দোষ দেখতে বাধ্য থাকে, দেখে কিন্তু নিজের দোষ কখনো স্বীকার করে না। তার সঙ্গে দূরত্ব বাড়ানোটাই রেকমেন্ডেড। দেখুন, আপনি যখন কোথাও গেলেন, আপনি অনেক শিক্ষিত, আপনার ডিগ্রিগুলো তার কপালে লেখা থাকবে না যে আমি এই ডিগ্রি, হয়তো আপনার বাড়ির সামনে কোনো ব্যানার লাগিয়ে আপনি লিখে রাখতে পারেন, কিন্তু কোথাও যদি যান, আপনার ভদ্রতার যে পরিচয় সেটা কিন্তু আপনার ব্যবহার দেবে। আপনার ভদ্রতার পরিচয় আপনার শিক্ষা দেবে না, প্রথমে আপনার ব্যবহারই আপনার ভদ্রতার পরিচয় দেবে, এটা মনে রাখবেন। সুতরাং বেশি শিক্ষিত হয়ে ঘ্যাম নেবেন না, ঠিক আছে? ব্যবহারটা ভালো করুন, ভদ্রতার পরিচয় অবশ্যই দিতে পারবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে রাখুন, নোটিফিকেশান পেয়ে যাবেন। একটা লাইক অবশ্যই দেবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।